মোদির সফরকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল নাটোর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। বেশিরভাগ জায়গায় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় কর্মসূচি। নওগাঁয় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়। বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা গণতন্ত্র উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হবার আন্দোলনে নামার আহ্বান জানান। নাটোরে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকলে সেখান থেকে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন ও ছাত্রদল সভাপতি কামরুলকে আটক করে পুলিশ। পরে নেতাকর্মীরা তাদের ছিনিয়ে নেয়। এ সময় নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।